এরে বাপ বাপলে কাল ভাত খাইছি বইতা কিনা জানো বুধা ভাত খাইছি আর আমার ফ্যামিলির মধ্যে দেখছ না আমার ফ্যামিলির মধ্যে হিং মাছ মাগুর মাছ সপ্তাহে তুই মাছ দেওয়ার কথা আছিস তোর ফোন করে কইছি তুই মাছ দেখা সস্তা রোজার মাছ রোজার মাছ বড় সসপান বড় সসপান আনে যা দাদা রোজা রয়েছি সারাদিন সসপান আন দাদা দাদা সসপান আনে কত্তানি লাগে তুই লাগলাম কয়েকটা মাছই আনছি দেখুন বেশি মাছ নাই বাজার রজা মাছ আর রোজার দাম মাছের দাম ও বেশি মাছের দাম রমজান মাস রমজান মাস এমনি মাথা গরম থাকে তোর ফাই ফাই টু জবাব দিয়ে লাগবো তুই আগের পয়সা তুই বাস তুই তো আমাকে কইবে না তুই তো আমাকে কইবে না তুই কইতে না বলে এই ব্যক্তি এই চুটিয়া তোমার মাছটি দিতি না কালো তুই অল্প হইলো মাছ দিতি তুই যেহেন ঘুরিয়া গেছ গা তুই আমার মাছ দেখলে না কেরে না আমি আমার মাছ দিলে না কেরে আমি তোকে সিগারেট করে আহ আমার হুতা ভাত কেড়ে পরে না হুতা ভাত কেড়ে করে তুই মাছ দিস আদর্শ ৬ ৭ কত হয়েছে এগারো কেজি মাছ নিলে কালো মাছ দিলে না কেউ দিছি না দাদা পেঁয়াজ দিলাম না তুই কালো মাছ দিলে না কেউ তোর রোজা তোর
কালি ছিল গাড়ি ঘোড়া লোয়া ভাই কইতেছি তুই ব্যাংকের ভরি বলতেছ কা না কার সামনে তুই কাটাছ না কার সামনে তুই কাটাছ তুই যাতে তুই যা শালা কুত্তার গুম কড়াল দিয়ে আরে করে আইস তুই এই আমার বাড়ির সামনে দাম আস তুই ভর্তি দিতি আমার দুটো ভরে মারতে তুই রোজা মোজা বুঝি না রে রোজা আমি করছি রোজা বুঝি না রে তোর শাস্তি ডেলে পরে মাছ দেবে এই যে এত চারটা মাছ থাকছে না প্রত্যেকদিন চারটা মাছ আমার ভাই ছড়াই তো যাবে যা দুটো মাছ ছড়াই তো তোরা হে দু ভাই তোর রোদা দেম ভাই দেম যা দেখান হেলাল আরো দন দেখ আরো মাছটা লুটা খান আনে রে দে গলা আরে দেখ করে দেছ এমনে রে ভাই পালা সুন্দর কাহিনী রোজার মাসে চলি আল্লাহ তুমি বিচার করো আল্লাহ মানুষ তখন রমজান মাস আমরা রোজা রাখি রোজারও বহুত নেম আছে রোজা থাকিয়া কি রোজা থাকিয়া অতিরিক্ত কথা কোন লাগে না আমরা তো রোজা তার মধ্যে বইয়া লইলে কিবা জিগাইলো বা এটা গেলাম না গেলাম তোর কিলো ফেকর ফেকর করতেছে আমি রোজাও বা অমুক খাইতে লাগতেছে বা হরতেছে রোজার মাস হক হিসাবে খাওয়ানো লাগবো পাঁচ অক্ত নমাজ পূরণ লাগবো এই যে এরম বা মানুষের সিনাজারি করলে বা এরম বা মানুষের মানে ক্ষতিগ্রস্ত করলে রোজা তো দুরান্ত কথা নিজের ক্ষমতা দানি রোজার মাসটা ফজিলতের মাস রহমতের মাস বেয়ের কাছে আমি অনুরোধ জানাইছি হ্যাঁ রোজা রাখবেন ইনশাল্লাহ আর হক হিসাবে আর অতিরিক্ত কথা না কইতেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা একটা সচেতনমূলক ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ।